কি বর্দি, দু বছর হলো বিয়ে হয়ে এসেছি, এতদিন শুধু ঠাকুরপোর নামে অভিযোগই শুনিয়ে এসেছো, এই কথাটা কখনো বলোনি আমাকে? আজকে ছেলের স্কুল বন্ধ হয়ে যাবে বলে ছুটে এসেছো, সেদিন বিক্রম না থাকলে তোমার ছেলের হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত চিরকালের মতো তোমার মা ডাক শোনা। কিন্তু ছোট ঠাকুরপোকে তো সেদিন ওর বর্দাই এক কাড়ি টাকা খরচ করে ছাড়িয়ে এনেছিল। হ্যাঁ হ্যাঁ এনেছিল, কিন্তু ওর নামের পাশে পুলিশের খাতায় যে লোফার কথাটা লেখা হয়ে গিয়েছিল তা বুঝতে পেরেছিল কি বলো? পেরেছিল? তাই বলে ও এখন যা খুশি তাই করবে, আর আমাদের তার মাসল গুনতে হবে? না গুনতে হবে না, কাল তোমার 300 টাকা সকালে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। আপনার হাতে এখন টাকা কোথায় যে দেবেন? হাতে টাকা না থাকলেও হাতের ঘড়িটা তো আছে, এটা বিক্রি করে নিশ্চয়ই 300 টাকা পাবো। এতদিনকার পুরনো ঘড়িটা আপনি বেচে দেবেন বাবা? এতদিনের পুরনো এই মানুষটারই কোনো দাম নেই এই সংসারে। না বাবা ওটা বেচবেন না। এছাড়া আমার কোনো উপায় নেই সেজ বৌমা, আমি পেনশন থেকে 2000 টাকা যে মাসে মাসে পাই আমি সবটাই বড় বৌমার হাতে তুলে দিই, আমার কাছে 5টা টাকাও থাকে না সিগারেট খাওয়ার জন্য। আপনি প্রতি মাসে 2000 টাকা করে দেন? হ্যাঁ দি, এই তো বড় বৌমা পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো না। আমি ব্যাংক থেকে যখন প্রতি মাসে টাকা নিয়ে আসি এসেই দেখি বড় বৌমা কোনো না কোনো অছিলে আমার ঘরে বসে আছে, আমার কাছ থেকে টাকাটা নিয়েই চলে যায়। কি বর্দি, তুমি তো আমাদের বলো সংসার খরচের জন্য বাবা 1500 টাকা করে তোমার হাতে দেয়। আমি যাচ্ছি। দাঁড়াও, যাও ঘরে গিয়ে বসে সারা রাত ধরে হিসেব লিখে রাখো, এই বাড়তি 500 টাকা দিয়ে তুমি এতদিন কি করেছো, কাল সবার সামনে তোমাকে হিসেব দিতে হবে, পাই টু পাই হিসেব। ঠিক আছে তাই দেব। আচ্ছা ফাঁসাতে ফেলে দিলে তুমি বড় বৌমাকে, 300 টাকা চাইতে এসে ওকে যে 30000 টাকার হিসেব দিতে হবে সেটাও বুঝতে পারিনি। আপনি এখন শুয়ে পড়ুন বাবা, ঠাকুরপো এলে আমি খবর দিয়ে যাব। আচ্ছা সেজ বৌমা, পুলিশ শুধু বিক্রমকে ধরেছে না ওর বন্ধুদেরও ধরেছে? দূর, তোদের লকআপে ঢুকিয়ে কি হবে? আমরা তো স্যার বিক্রমের সঙ্গে গেছিলাম। গিয়েছিলি বলেই লকআপে ঢোকাতে হবে? তোরা 4 জন বাপ মা খেদানো ছেলে, তোদের জামিন দেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, আর আমি মালপুরিও পাবো না। তোদের লকআপে ঢোকাতে গেলে আমাকে এক গাদা কাগজপত্র সই করতে হবে, কালকে কোর্টে নিয়ে যেতে হবে, মালপুরিও পাবো না, এত ঝক্কি ঝামেলা পোষাবে না, কেটে পড়, নইলে বাইরে বেঞ্চি আছে ওখানে বস গিয়ে যা। এই রাজু, তুই সত্যি সত্যি বিক্রমার বাড়িতে ফোন করেছিলি তো? হ্যাঁ স্যার করেছিলাম, তখনও দাদা বাড়ি ছিল না। কি মুশকিলে পড়লাম বলতো, ওর বর্দা বাড়ি আসবে সব শুনবে, তারপর মাল করে নিয়ে আসবে, তো অনেক আত্মীয় হয়ে যাবে। ওর অন্য দুটো ভাই এখন অপদার্থ, কোনো মায়া দেয় নেই আমার উপরে, আমার না মানে ওর ভাইয়ের উপর কোনো মায়া দেয় নেই। আপনি বরঞ্চ বাড়ি চলে যান, কালকে বিক্রমকে কোর্টে পাচার করে দেবেন। কোর্টে পাচার করে দেবো? এতক্ষণ বসে রইলাম কেন? মাসের শেষ, হাতে বোধ হয় টাকা নেই, আসার হলে তো এতক্ষণ চলেই আসতো। না তোকে না তোকে না, মেয়ের বাপটাও হয়েছে তেমনি, বিয়ে দিবি তো মাসের প্রথমে দে না শেষের দিকে। আরে কিছুই কি পাওয়া যাবে না, মাসের শেষ কিছু নয় রিবেট দিয়ে দেবো। আচ্ছা স্যার, 1 বছরে অন্তত 15-16 বার তো বিক্রমকে ধরে, একসঙ্গে 1 ডজন মানে 12টা কলা কিনলে 1টা কলা ফ্রিতে পাওয়া যায়। তো ওকে তো এতবার ধরেছে, একবার ফ্রিতে ছেড়ে দেওয়া যায় না স্যার? একদম ফ্রিতে, তাহলে না তো বাকিতে ছাড়ুন। দূর বোকা, ধার বাকিতে জামিন পুলিশ মহলে বদনাম হয়ে যাবে। এক্ষুনি লকআপে পড়ে দেবো, নারী ঘটিত কেস, জামিন পাবি না।
দিন। এই নিন, পেপার রেডি করে রেখেছি। এই বলো, আমারটাও রেডি আছে তো? মহিমবাবু, লক আপটা খুলে দিন আর ড্রাইভারকে বলুন জিপটা বার করতে। এদের বাড়ি পৌঁছে আমি বাড়ি যাব। আপনি আমাদের জিপে করে পৌঁছে দেবেন? তা তো দিতেই হবে। আপনি আমাদের পার্মানেন্ট খদ্দের, মাস অন্তত একবার ওকে ছাড়াতে থানায় আসেন। আপনাকে পৌঁছে দেওয়া জিপে করে আমার কর্তব্য। ধন্যবাদ, আমরা রিক্সাতেই যাব। মাথা নিচু করে বসে আছিস কেন? হ্যাঁ বুঝতাম তুই অন্যায় করেছিস, চুরি ডাকাতি করেছিস বা মারপিট করতে গিয়ে ধরা পড়েছিস, আমি তোকে ছাড়াতে যেতাম না। বন্ধু হয়ে বন্ধুর জন্য যা করেছিস, কটা বন্ধু সাহস করে কাজ করতে পারে? একসঙ্গে তুই দুটো জীবন বাঁচিয়েছিস। ওকে বাঁচালো না বাঁচালো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বর্দা। ওর হাত থেকে এই চৌধুরী পরিবারটা কি করে বাঁচবে তাই বলো। কি হলো খা, আরে ওদের কথা কান দিতে হবে না, খা খা। ছাড়ো তো, ওর আর কি যাই করুক, খাওয়াটা তো আর আটকাচ্ছে না। এদিকে আমরা ওর জন্য পাড়ায় মুখ দেখাতে পারছি না। তোদের যদি অসুবিধা হয় বাড়ি ছেড়ে চলে যা। তুই খা। বাহ, আমরা চলে যাই আর তোমরা দুই ভাই মিলে বাবার সম্পত্তিটা ভোগ করো। আমরা গেলেও কি থাকলেও বা কি, বাবা পেনশন টাকা তো ওরাই ভোগ করছে। কি আজে বাজে কথা বলছিস, বাবা যে মাসে মাসে 1,500 টাকা দেয় সবটাই তো সংসারে খরচা হয়। চাষ তো পাই টু পাই হিসেব দিয়ে দিতে পারি। 1,500 হিসেব তো দেবে, আর বাকিটা? বাকিটার মানে? তোমাকে না এত করে বারণ করেছি, ওই টাকার কথা তুমি বর্দাকে বলবে না? কোন টাকার কথা বলবে না? বাবা বড় বৌদি হাতে মাসে 1,500 নয় 2,000 টাকা দেন। 2,000 টাকা? কে বাবা মাসে তোমাকে 2,000 টাকা করে দেন? চুপ থেকো না, বলো বলো কি হলো বলো। দাদা তুমি বড় বৌদিকে নিয়ে ঘরে যাও। না না, ওকে সবার সামনে বলতে হবে বাবা ওকে কত টাকা করে দেন। বলো, চুপ করে থাকো না, বলো। 2,000। কিন্তু তুমি তো আমার 1,500 টাকা করে দিতে, বাকি টাকা কি করলে বলো বলো, বাকি টাকা কি করলে? বাবা 2 বছর ধরে পেনশন পাচ্ছেন, ও যে টাকা বেশি নিচ্ছে সেটা কাল সকালে আমি তোদের দিয়ে দেবো। ওদের দেবে কেন? যদি দিতে হয় দিদির নামে টাকাটা ব্যাংকে রাখবে, দিদির বিয়ের সময় কাজে দেবে। আমার দেবার কথা দিয়ে দেবো, তোলা ভাগাভাগি করে যা নিয়ে নিবি যা। বাড়ির সবার সামনে আমাকে কেন চোর সাজালে বলো? মাঝে মাঝে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক একটা গয়না দেখে বলতে, এটা তোমার বাবা দিয়েছে, দাদা দিয়েছে। এখন বুঝতে পারছি আমার বাবার পেনশনের টাকা সরিয়ে তুমি গয়নাগুলো কিনেছো। তুমিও যে আমার সংসারের টাকা থেকে বারবার টাকা সরিয়ে তোমার এই লোফার ভাইটাকে থানা থেকে ছাড়িয়ে এনেছো। এটা আমার কর্তব্য। তোমার কর্তব্য আছে আর কারো কর্তব্য নেই? ভবিষ্যতের জন্য আমার আর গুড্ডুর নামে ওই 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করা ছাড়া তুমি আর কি রেখেছো বলো তো? আপদ বিপদ হলে কি দেখবে আমাদের, তাই এই গয়নাগুলো বানিয়ে রেখেছি। নাও এখন এই গয়নার টাকাগুলো বার করো, বাবাকে দিয়ে আসি, মিনুর বিয়েতে কাজে লাগবে। তোমার ওই বোনের বিয়ে হবে ভেবেছো? তা তুমি কি ভেবেছো সারা জীবন ওই বাড়ির দাসী হয়ে থাকবে?